হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের ভাই বোনদের জন্য। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে আজকেই প্রকাশিত হয়েছে তোমাদের জন্য নতুন একটি নোটিশ। তো তোমাদের কিন্তু কয়েকদিন আগেই তোমাদের ক্লাস কবে থেকে শুরু হতে পারে সেই রিলেটেড একটা ভিডিও বানিয়েছিলাম এবং তোমাদের মোটামুটি একটা এক্সপেক্টেড আইডিয়া আমি দিয়েছিলাম যে স্টেট কাউন্সিল কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের যে ক্লাস কমেন্সমেন্টের নোটিশ কিন্তু পাবলিশ করবে। তো আজকে কিন্তু সেই ক্লাস কমেন্সমেন্টের নোটিশ কিন্তু পাবলিশ করে দিল এবং নোটিশের ডিটেলে কি বলা হচ্ছে দেখে নাও। দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট ফার্স্ট সেমিস্টার ক্লাসেস অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার রান বাই দিস কাউন্সিল কমেন্স ফ্রম 5th August 2024 মানডে। তাহলে তোমাদের আপকামিং যে মানডে, ঠিক আছে, মানে নেক্সট উইকের মানডে, অর্থাৎ হচ্ছে 5th August 2024 থেকে কিন্তু তোমাদের সমস্ত যারা ফার্স্ট সেমিস্টার মানে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজগুলোতে যে সকল ছাত্রছাত্রীরা তোমরা ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন নিয়েছো তাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তারপরে দেখো ইম্পর্টেন্ট কিছু জিনিস বলা আছে, সেগুলো তোমরা দেখে নাও। ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট ডিসিপ্লিন ওয়াইজ নেম অফ দ্য স্টুডেন্টস হু উইল বি অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস ফ্রম 5th to 14th August 2024 অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস হু হ্যাভ অফিসিয়ালি ক্যান্সেলড দেয়ার অ্যাডমিশন টু ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন, ওকে, ইনস্টিটিউটস ইন MS Excel sheet with the following information 17th August 2024, so that council can declare compiled vacant seat matrix before tentative date of spot counseling 23rd August 2024 as per notification. নোটিফিকেশনের ডেট তোমরা দেখতে পাচ্ছ এবং নোটিফিকেশনের যে নাম্বার সেটাও তোমরা দেখতে পাচ্ছ। তো বেসিক্যালি যেটা বলা হয়েছে যে 5 থেকে 14 আগস্ট, মানে 5 থেকে তোমাদের ক্লাস শুরু হবে, তো 5 থেকে 14 তারিখের মধ্যে যে সকল ছাত্রছাত্রীরা তোমার অ্যাবসেন্ট থাকবে বা যারা অফিসিয়ালি ভর্তি হয়েছে কিন্তু অফিসিয়ালি যারা নিজেদের নাম উইথড্র করে নেবে বা নিজেদের অ্যাডমিশন ক্যান্সেল মানে অ্যাডমিশন হওয়ার পরে যারা অ্যাডমিশন ক্যান্সেল করে দেবে তাদের কিন্তু একটা ML এক্সেল শিটে, ঠিক আছে, তাদের ইনফরমেশনগুলো কিন্তু স্টেট কাউন্সিলকে কিন্তু পাঠাতে হবে। কলেজগুলোকে কিন্তু সেই ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এবং সেই যে টাইম লাইন দেওয়া আছে দেখো 17th August 2024, ঠিক আছে, এবং তোমরা সকলেই জানো এরপরেই কিন্তু তোমাদের ফোর্থ ফেজ কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমাদের স্পট কাউন্সিলিং হবে, ঠিক আছে। তো সেই 23rd আগস্টের আগে কিন্তু সিট ম্যাট্রিক্স এটা তোমাদের প্রত্যেক একটা কলেজে যে ভ্যাকেন্ট যে ডিপার্টমেন্ট ওয়াইজ যে সিটগুলো থাকবে, ঠিক আছে, সেটা যাতে স্টেট কাউন্সিল পাবলিশ করতে পারে সেই জন্যই কিন্তু 17th August 2024 মধ্যে কিন্তু সেই সমস্ত কোন কোন ছাত্রগুলো ওই পার্টিকুলার ডেটগুলোতে অ্যাবসেন্ট থাকলো মানে 5 থেকে 14 মধ্যে অ্যাবসেন্ট থাকলো এবং যারা অফিসিয়ালি অ্যাডমিশন নেওয়ার পরে তারা অ্যাডমিশন ক্যান্সেল করলো এই সকল ছাত্রছাত্রীদের ডিটেলস কিন্তু স্টেট কাউন্সিলকে পাঠাতে হবে। এবং দেখো এখানে কীভাবে সেই ইয়েটা যে ফরম্যাটটা সেটাও দিয়ে দিয়েছে, ইনস্টিটিউট এবং পলিটেকনিক নেম, ডিপার্টমেন্ট, ডিসিপ্লিন অফ অ্যাডমিশন, ঠিক আছে, নেম অফ দ্য স্টুডেন্ট, এই সমস্ত ডিটেলগুলো দিয়ে কিন্তু স্টেট কাউন্সিলের কাছে সেই ইনফরমেশন কিন্তু সেন্ড করতে হবে। তার মানে তোমরা বুঝতেই পারলে যে যারা ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী যারা অধীর আগ্রহ অপেক্ষা করছিল তোমাদের পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টারের ক্লাস কবে থেকে শুরু হবে, তো তোমাদের কিন্তু 5th অফ আগস্ট থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এবং যারা কোথাও না কোথাও অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো বা পরবর্তীতে তোমরা অ্যাডমিশন নেবে ফোর্থ ফেজ কাউন্সিলিং মানে রেজাল্ট পাবলিশ হওয়ার পরে, তোমরা কিন্তু 5 থেকে 14 মধ্যে কিন্তু কেউ ক্লাস মিস করো না। এই টাইমটা কিন্তু ম্যাক্সিমাম ডেতে তোমরা কিন্তু ক্লাসে তোমাদের যে প্রেজেন্ট থাকার কিন্তু চেষ্টা করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।